চলতি মাসের 5 সেপ্টেম্বর সোমবার থেকে 14 সেপ্টেম্বর বুধবার পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। হাওড়া থেকে রাধিকাপুরগামী রেলগাড়ি 5 থেকে 13 সেপ্টেম্বর এবং রাধিকাপুর থেকে হাওড়াগামী রেলগাড়ি 6 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। সূত্রের খবর, ইস্টার্ন রেলের শক্তিগড় ও রসুলপুরে থার্ড লাইনের কনস্ট্রাকশনের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও কলকাতা ও শিলচর শিয়ালদা ট্রেনগুলি ওই দিনগুলিতে আজিমগঞ্জ রুটে চলবে। শনিবার কালিয়াগঞ্জ রেল স্টেশনের রেল কর্তৃপক্ষ থেকে এমনই নোটিশ জারি করা হয়েছে বলে জানান কালিয়াগঞ্জ রেল স্টেশনের মাস্টার বিশ্বজিৎ স্বর্ণকার। এ বিষয়ে কালিয়াগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার বিশ্বজিৎ স্বর্ণকার কি জানিয়েছেন শুনুন। রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস বন্ধ থাকে, কবে থেকে এবং কি কারণে? হ্যাঁ, আমরাও একটা নোটিশ পেয়েছি আপনার শক্তিগড় ইস্টার্ন রেলের যে সেকশন আছে শক্তিগড়, সেই সেকশনে রসুলপুর আর শক্তিগড়ের মধ্যে থার্ড লাইনের কাজ হচ্ছে, সেই জন্য কয়েকটি ট্রেন ক্যান্সেল করা হয়েছে। তার মধ্যে আমাদের এই সেকশনের 13053 আর 13054 হাওড়া রাধিকাপুর আপ ডাউন দুটাই ক্যান্সেল করা হয়েছে। আপনার 3053টা হচ্ছে আপনার 5 তারিখ থেকে 13 তারিখ, আর 3054 হচ্ছে আপনার 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ক্যান্সেল করা হয়েছে। লাইনের কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ, থার্ড লাইন হচ্ছে। আমার নাম বিশ্বজিৎ স্বর্ণকার, স্টেশন মাস্টার কালিয়াগঞ্জ। 14 টাইম লাইন কালিয়াগঞ্জ।